ভিডিওতে দু হাজার তেইশে সফল কিছু বাংলা চলচ্চিত্রের ডিটেলস এবং বক্স অফিস কালেকশন শেয়ার করব ডিটেক্টিভ শিলাধর্মী চলচ্চিত্র দ্য একেন পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনিবান চক্রবর্তী এই ছবি প্রায় পঁচিশ দিনে আয় করেছে তিন কোটি টাকা নন্দী রায় শ্রীপ্রসাদ মুখার্জি পরিচালিত রক্ত মুখ্য মুখ্য চরিত্র করেছেন ভিক্টর ব্যানার্জী আবির চ্যাটার্জী মিমি চক্রবর্তী ছবিটি প্রথম সপ্তাহে উপার্জন করেছে প্রায় আড়াই কোটি টাকা এবং চারটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল বিশ্ব দাসগুপ্ত পরিচালিত ডিটেকটিভ থ্রিলার ধর্মী চলচ্চিত্র বোমকেশ ও দুর্গা রহস্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব ছবিটি প্রথম সপ্তাহে আয় করেছে দুই কোটি তিরিশ লক্ষ টাকা অরিন্দম শিল পরিচালিত জঙ্গলে মিথিং মাসের মুখ্য চরিত্র অভিনয় করেছেন কোয়েল মল্লিক ছবিটির বাজেট ছিল প্রায় আড়াই কোটি টাকা এবং প্রথম সপ্তাহে ছবিটি কালেক্ট করে এক কোটি দশ লক্ষ টাকা বৃন্দর ফিল্ড প্রযোজিত এবং কৌশিক গাঙ্গুলি পরিচালনায় অর্ধঙ্গিলির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখে গেছে চুন্নি গাঙ্গুলী এবং জয় আসানকে ছবিটি বক্স অফিসে সাকসেসফুল দশ দিনে এই ছবিটি আয় করেছে প্রায় 10 কোটি টাকা সুমন ঘোষ পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলি আলার বাজেট ছিল প্রায় পাঁচ কোটি টাকা ছবিটি প্রথম সপ্তাহে উপার্জন করেছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি দেব অভিনীত এবং অভিজিৎ সেন পরিচালিত প্রধানের বাজেট ছিল প্রায় কোটি কোটি টাকা টাকা এবং ছবিটি প্রথম সপ্তাহে উপার্জন করেছে সন্দেশ সমাজে পরিচালিত মানুষ প্যান ইন্ডিয়া রিলিজ পেয়েছিল ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিৎ ছবিটির বাজেট ছিল প্রায় তিন কোটি এবং বক্স অফিস কালেকশন প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশু ছবিটির বাজেট ছিল প্রায় দুই কোটি টাকা এবং প্রথম সপ্তাহে ছবিটি আয় করে প্রায় আড়াই কোটি টাকা অরুণ রায় পরিচালিত বাঘা যতীন প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দেবকে ছবির বাজেট ছিল প্রায় পাঁচ কোটি টাকা এবং প্রথম সপ্তাহে ছবিটি আর্ন করে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা ক্রাইম থ্রিলার চলচ্চিত্র দশম দশমতার পরিচালনা করেছিলেন শ্রীজিত মুখার্জী ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী যীশুসেন গুপ্ত জয় হাসান এবং অনির্বাণ ভট্টাচার্য ছবিটির বাজেট ছিল প্রায় দেড় কোটি টাকা এবং প্রথম সপ্তাহে ছবিটি আর্ন করেছে প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকা